at Western. Stephen Norton. এই হচ্ছে জিনিস, হ্যাঁ, পানির ভিতরে লালা মালা যা যা আছে, ফুড ফিড যেটা দিচ্ছে সেটা ফিশ খাচ্ছে, খেয়ে ওয়েস্টেজ বের করতেছে, তাই না? এই তিনটা মিলে কিন্তু এখানে আসতেছে জি। ফিশের থেকেও কিন্তু ফিশ 25% ধরেন এটা 100 গ্রাম খাইলো, তাই না? এখানে আসলো হচ্ছে 25% কন্টেন্ট লেভেল বলে, আর এই বেটা ছাড়বে হচ্ছে 75%, মানে এটা চলে আসবে ওয়েস্টেজ হিসাবে। এর বডিতে যাবে 100 গ্রাম খাচ্ছে, কেমন 100 গ্রাম সে খাচ্ছে, এই বেটার দিচ্ছে, হ্যাঁ, ওকে যোগ করতেছে, আর এটা হচ্ছে মাইনাস করতেছে সে 75%। এটা কিন্তু এই হচ্ছে শ্যাওলার মতো পড়ে যায়, এরকম থাকে, মানে মাছের যে ওয়েস্ট ওয়েজের যে জায়গাটা থাকতেছে, তো আপনার ইয়েতে আউটলেটের গোড়ায়। তো NH4 দুইটা জিনিস হচ্ছে, NH3 এটা হচ্ছে অ্যামোনিয়াম, হ্যাঁ, অ্যামোনিয়াম এটা হচ্ছে ন্যাচারাল, হ্যাঁ, এটা ন্যাচারাল অ্যামোনিয়াম, দ্যাট ইজ অ্যামোনিয়াম। আমরা যে প্রেশার করলে গন্ধ হয় না, অ্যামোনিয়াম, অ্যামোনিয়া, অ্যামোনিয়া, সরি, অ্যামোনিয়া থ্রিটা হচ্ছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া, আর NH4 হচ্ছে, এটা হচ্ছে অ্যামোনিয়া, এটা কিন্তু আয়োনাইজড অবস্থায় থাকে, কেমন? প্রবলেম হচ্ছে এটা, টানার সুযোগ আছে, এই যে অক্সিজেন আসলো নাইট্রোজেনের সাথে, অক্সিজেন মিশে গেল, আর হাইড্রোজেন কিন্তু পানির সাথে চলে যাচ্ছে, নতুন অক্সিজেন ঢুকাই দিলাম, ওই যে এয়ারেশন করতেছি অক্সিজেন, এটা কে করবে? এটা করবে নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, হ্যাঁ, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, PSC, এই নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কিন্তু এই কাজটা করতেছে, এটা কিন্তু ন্যাচারালি পানিতে আসে, ন্যাচারালি পানিতে আসে। এরপরে আবার নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সে NO3 করবে, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া কিন্তু এটা করতেছে, এটা বুঝতে হবে, একটা সেকেন্ডারি নাইট ব্যাকটেরিয়া সেটা করতেছে। আচ্ছা, NO3 NO3 আরেকটা নাইট্রিফাইং ব্যাকটেরিয়া সেও করতেছে। আচ্ছা, এটাও এটাও সেম আরেকটা, মানে এটা ধরেন এক ধরনের ব্যাকটেরিয়া 1, এটা ধরেন 2, আরেকটা ব্যাকটেরিয়া এই কাজটা করতেছে, এটার থেকে এটা এক একটার বৈশিষ্ট্য, স্পিসিস আলাদা, দুইটার স্পিসিস, এটাও কিন্তু পানিতেই থাকে, ন্যাচারালি থাকে। এরপরে এখানে আসবে হচ্ছে N2, এই হচ্ছে সুডোমোনাস ব্যাকটেরিয়া, যেটা আমরা
প্রোডাকশন করতেছি, হ্যাঁ সুডোমোনাস। আমাদের যে ব্যাকটেরিয়া সেটার নাম হয় বি সুডোমোনাস ব্যাকটেরিয়া, হ্যাঁ ব্যাকটেরিয়া। এটাই কিন্তু বেসিক্যালি আমরা চাষ করতেছি, হ্যাঁ আমরা চাষ করতেছি এটা, এই ব্যাকটেরিয়াটা সুডোমোনাস ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা কোথাও পাওয়া যায় না এমনি না, এটাকে ওই যে আমরা এই যে এখানে কি হচ্ছে, এটা নাইট্রোজেন আর এর সাথে কার্বন, হ্যাঁ এটা হচ্ছে এর খাদ্য, কেমন নাইট্রোজেন পাচ্ছে এখান থেকে আর কার্বন পাচ্ছে মোলাসেস থেকে, মোলাসেস থেকে পাচ্ছে কার্বন, কার্বন আর এই নাইট্রোজেন পাচ্ছে এখান থেকে। তাহলে নাইট্রোজেনটা নিউট্রাল হয়ে গেল, নাইট্রোজেন নিউট্রাল হচ্ছে। এর প্রতিনিয়ত এই যে ব্যাকটেরিয়াটা প্রতিনিয়ত প্রতি 30 মিনিটে ডবল হচ্ছে। এই দুইটা মিলে NC2 বলে, এটা আমি ঠিক জানি না, আমি দেখতে পারব না, হ্যাঁ মনে রাখেন NC2 সে খায় আর কি, কেমন এটাই খাদ্য। ফ্লক মেইন ফ্লকের নামটা হচ্ছে NC2, এটা খাদ্য হচ্ছে মাছের খাদ্য, মানে এটাকে ফ্লক বলছে, হ্যাঁ না না ফ্লক হচ্ছে আলাদা, এই এটা হচ্ছে মাছের খাদ্য কি NC2, এটা হচ্ছে প্রাণীজ প্রোটিন যে কারণে মাস্টার গ্রোথটা বেশি প্রাণীজ প্রোটিনের জন্য, অসুখ বিসুখ কম হবে। এই হচ্ছে মূল হিস্ট্রি আর কি, এই হচ্ছে আমরা খাচ্ছি, এই মাছে খাবে মাছ এটা খাবে, এটা গ্রোথ হচ্ছে, এই যে এটার গ্রোথ হচ্ছে প্রতি 30 মিনিটে এনসি টু ডেবে কি উৎপাদন করে ডবল, প্রতি 30 মিনিটে এই এটা ডাবল হয়। আর এই যে NC2 টা কিভাবে উৎপাদন হচ্ছে, NC2 এই যে এটা এই যে নাইট্রোজেন আর কার্বন এর খাদ্য থেকে এসে পাস হয়ে যাচ্ছে এবং NC2 টা খাচ্ছে। আচ্ছা নট কোন যে ব্যাকটেরিয়া হচ্ছে, আমি যখন মনে করি যে আমি এটা পাই যাচ্ছি আমার প্যাকেটে, হ্যাঁ এই জিনিসটা পেয়ে যাচ্ছি, কিন্তু এত কিছু যদি অন্য কাউকে বুঝাইতে যান বা অন্য কেউ যদি মনে করেন যে সাইজের সম্বন্ধে বুঝে না, এই কার্বন এই নাইট্রোজেন রেশিও মেইনটেইন করতে হবে সবকিছুতে, এনসি মানে কার্বন চেক করার জন্য টিডিএস, আপনি মোলাসেস দিতে হচ্ছে, বায়োফ্লক যে আমরা চাষ করছি বা বায়োফ্লক নিয়ে যারা চিন্তা করছি কাজ করার, তারা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছেন যে প্রোডাক্টগুলো একসঙ্গে কোথায় পাবো। যেমন হচ্ছে ট্রিপল নিয়ে আপনারা অনেক জায়গায় ঘুরছেন, তারপরে এয়ার পাম্পগুলো নিয়ে অনেক জায়গায় ঘুরছেন, কোথাও পাচ্ছেন না। তো এই দিকটা লক্ষ্য করে আমরা কৃষিবাজার এক জায়গায় সব কিছু বিক্রি করার চিন্তায় আমরা সব প্রোডাক্ট একসঙ্গে করেছি। আপনার বায়োফ্লকের মাছ থেকে শুরু করে মাছের পোনা এবং বায়োফ্লকের যে সরঞ্জামগুলো আছে, এয়ার পাম্প, তারপরে হচ্ছে প্রোবায়োটিক A to Z, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আমরা কী কী নিয়ে আসছি, এবং চায়না থেকেও সরাসরি অনেক মাল নিয়ে আসতেছি, এবং বাংলাদেশে সব মিলে আর কি আমাদের ওয়েবসাইটে আছে, আমাদের ওয়েবসাইটের লিঙ্ক তো দেওয়াই থাকবে। তো আপনারা যদি এই পণ্যগুলো একসঙ্গে নিতে চান বা
আমাদের কাছ থেকে নিতে চান আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন অথবা আমাদেরকে ফোন করে নিতে পারবেন। তো আজকে ভিডিও আর বাড়াচ্ছি না, আপনারা যেরকম সেবা পান কৃষিভিত্তিক যে কোনো সেবা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আমাদের ওয়েবসাইটে সব কিছুই থাকবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।